নমস্কার বন্ধুরা, অনুঘর রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রুটি, যেটা আমাদের বাঙালিদের জলখাবারে কিংবা ডিনারে কিন্তু একটি প্রধান খাদ্যের তালিকার মধ্যে পড়ে। আপনারা তো সাধারণত আটা রুটি খেয়েছেন, তবে আজকে আমি একদম নতুন ধরনের আলু রুটি তৈরি করে দেখাবো, তবে কিন্তু একেবারে ফুলে বলের মতো হবে। আসুন দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখুন, রেসিপির শুরুতেই কিন্তু আমি গ্যাসের পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এবার আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো 500 গ্রাম আলু। একটু খেয়াল করে দেখুন, আলুটাকে কিন্তু আমি খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে এইভাবে ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এবার আলুর ভিতরে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। মোটামুটি জলটা এমন হতে হবে যাতে আলুগুলো খুব ভালোভাবে জলের ভিতরে ডুবে যায়। তারপর মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে আমি আলুটাকে ততক্ষণই সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার বন্ধুরা ঢাকাটা তুলে চেক করে দেখে নিচ্ছি যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, আলুটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আলুটাকে গরম জল থেকে তুলে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। একটা স্ট্যান্ডারে করে রেখে আমি আলুর জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি এই আলুটাকে কিন্তু এইভাবেই এই স্ট্যান্ডের পরে রেখে দেব। তারপরে একটা চামচের সাহায্যে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু খুব স্মুথলি একেবারে বেরিয়ে যাচ্ছে। আর এইভাবেই আমি পুরো আলুটাকে ম্যাশ করে নেব। আমি আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এইভাবে ম্যাশ করে নিলে কি হয়, আলুর ভিতরে কোনো শক্ত অংশ থাকার আর কোনো চান্স থাকে না। তবে হ্যাঁ, আপনাদের হাতের কাছে যদি ম্যাশারটা থাকে সেটা দিয়েও করতে পারেন, একই রকম কিন্তু রেজাল্টটা পাবেন। আর এবার আমি ম্যাশ করে নেওয়া আলুর ভিতরে দিয়ে দেবো 100 ml এর মতো তরল দুধ। অল্প অল্প করে দেব আর আলুর সঙ্গে ভালো করে মেখে নেব। এবার আমি সবশেষে পুরো দুধটাই দিয়ে দিলাম, আর তারপর আরও একবার ভালো করে মেখে নেব। আলুটাকে ভালো করে মেখে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব 1 চা চামচ ড্রাই ইস্ট। এবার ড্রাই ইস্টটাও আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। ইস্টটা দিয়েও আমি আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি। আর এবার আমি এই আলুটাকে জাস্ট কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এবার দেখুন বন্ধুরা, আমি একটি বড় জায়গার ভিতরে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। আপনারা কিন্তু এই রেসিপিটা ময়দার পরিবর্তে গমের আটা দিয়েও করতে পারেন। আর এবার আমি ময়দার ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে একবার ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আর আমি প্রথমে 500 গ্রাম ময়দা নিয়েছি, যদি প্রয়োজন হয় তাহলে আর একটু ময়দা নিয়ে নেব। লবণটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এবার আমি ময়দার ভিতরে দিয়ে দেবো মেখে রাখা আলুটা। এবার ময়দার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মেখে নেব। তবে খেয়াল রাখবেন, ময়দাটা মেখে নেওয়ার পরে কিন্তু ডোটি সফট হতে হবে। মোটামুটি একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিলেই হয়ে যাবে। বন্ধুরা এইভাবে একটু সময় নিয়ে কিন্তু ময়দাটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর বন্ধুরা, আমি এখানে কিন্তু পরে আরও 50 গ্রামের মতো ময়দাটা ব্যবহার করেছি। এই যে বন্ধুরা, ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এবার দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু ঠিক এরকম একটু হালকা নরম করে মেখে নিতে হবে। আর এবার আমি এই মেখে নেওয়া ময়দার ডোটি এরকম একটা টিফিন বক্সের ভিতরে রেখে দেব। মোটামুটি এই ডোটিকে খুব ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে, সেইভাবেই আপনারা যে কোনো পাত্র কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর এবার আমি টিফিন বক্সের ঢাকাটা ভালো করে আটকে দেব। তারপর একটা মোটা তোয়ালে দিয়ে এইভাবে খুব ভালো করে ঢেকে আমি রেস্টে রেখে দেবো 45 মিনিটের মতো। একটু গরম জায়গা দেখে রেখে দেবেন, তাহলে খুবই ভালো হবে। ফিরে এলাম 45 মিনিট বাদে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ডোটে কিন্তু ফুলে বেশ অনেকটা মোটা হয়ে গেছে। আর নিচের অংশটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ডোটে কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ফার্মেন্ট হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এবার আমি ডোটিকে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে দেব যাতে করে ভিতরে হাওয়াটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। আর এবার আমি কিচেন টেবিলে পরে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব।
তারপরে এই ডোটি কিচেন টেবিলে পরে নিয়ে নেব, উপর থেকে আরেকটু ময়দা ছড়িয়ে দেব, তারপরে হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু ফ্ল্যাট করে নেব। তারপর ফ্ল্যাট করে নেওয়া ডোটির উপর থেকে এইভাবে একটু চাকুর সাহায্যে একটু পিস পিস করে কেটে নেব। তারপরে এই কেটে নেওয়া পিসগুলোকে সমান ভাগে ভাগ করে কেটে নেব। এই যে বন্ধুরা, লেচিটা কিন্তু একেবারে খুব বেশি বড় হবে না, আবার একেবারে ছোট হবে না। আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেরকম লেচিটা কেটে থাকি তার থেকে একটু বড় করে কেটে নিতে হবে। এইভাবে কিন্তু খুব ভালো করে লেচিটাকে খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে। আমার একটা লেচি তৈরি করা হয়ে গেল। একই রকম ভাবে বাকিগুলোকেও কেটে আমি লেচির শেপটা দিয়ে নেব। প্রত্যেকটা লেচিকে আমি সমান ভাগ করে তৈরি করে নিয়েছি। আর এবারে আমি এই লেচিগুলোকেও আবারও এইভাবে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। আর এই 10 মিনিটের ফাঁকে আমি গ্যাসের পরে একটি তাওয়া বসিয়ে দেবো, আর মিডিয়াম লো ফ্লেমে তাওয়াটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাগুলো তুলে নিচ্ছি। কিচেন টেবিলে পরে আবারও সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব, তারপর একটা লেচি নিয়ে নেব, উপর থেকে আবারও সামান্য একটু ময়দা ছড়িয়ে লেচিটাকে আমি খুব ভালো করে বেলে নেব। লেচিটাকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। আর বেলে নেওয়ার পরে কিন্তু আপনাদের মোটাটা দেখিয়ে দিচ্ছি, এরকম কিন্তু হালকা একটু মোটা রেখেই লেচিটাকে বেলে নিতে হবে। আর এবার মিডিয়াম ফ্লেমে এই বেলে রাখা রুটিটা আমি তারপরে দিয়ে দেব। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে রুটিটাকে উল্টে দেব, আবারও কয়েক সেকেন্ড বাদে উল্টে দেব। এপিট ওপিট করে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরেই দেখবেন যে এটা ফুলে একেবারে বলের মতো হয়ে গেছে। আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে রুটিটা কত সুন্দর ফুলে গেছে, এই যে দেখুন। আর রুটিটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন। আমার একটা রুটি ভাজা হয়ে গেছে, তাওয়া থেকে নামিয়ে নেব। আরও একটি রুটি আমি বেলে নিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে কিন্তু একটা একটা করে রুটি বেলেই তারপরে ভেজে নিতে হবে। একই রকম ভাবে এই রুটিটাও আমি তারপরে বসিয়ে দেবো। তবে প্রত্যেকবার রুটিগুলো ভাজার সময় কিন্তু তাওয়াটাকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন। একই রকম ভাবে রুটিটাকে উল্টে দেব। আশা করছি বন্ধুরা এই রুটিটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা ফুলে গেছে। প্রত্যেকটা রুটি কিন্তু বারে বারে বলছি একই রকম ফুলবে। ইচ্ছা তো করছে আপনাদের সবকটা রুটি ভেজে দেখিয়ে দিই, তাহলে তো আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই রুটিটাও কত সুন্দর ফুলে গেছে। একই রকম ভাবে এই রুটিটাকেও আমি নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি একা করে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি, আর রুটিগুলো তৈরি করে একটি প্লেটে তুলে নিয়েছি। আর এই রুটিগুলো দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, একেবারে কিন্তু সফট, তুলোর মতো নরম। একটা রুটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, খুব সহজেই কিন্তু দেখুন ভাঁজ করা যাচ্ছে, এই যে দেখুন, আর একেবারে হাতের মুঠোতেই কিন্তু চলে আসছে। খুবই কম খরচে স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা কিন্তু সকাল কিংবা রাতে ডিনারের জন্য তৈরি করে খেতে পারেন। আর এর সঙ্গে কিন্তু আলুর তরকারি কিংবা ডাল কিন্তু খুব সুন্দরভাবে যায়। আশা করছি বন্ধুরা আমার আজকের এই আলু রুটি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।